আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। অ্যান্ড আজকের টপিক হচ্ছে QCY ANC মেলোবাডস। এটি আপনারা সবাই জানেন যে বাজেটের মধ্যে ANC আসলে কল্পনা করা খুবই দুষ্কর, আর ভালোও হয় না যেগুলোর মধ্যে আছে। তো 2500 টাকা বাজেটে বা আপ টু 2000 বাজেটের মধ্যে কোন এয়ারবাডসটি আপনাদের জন্য বেস্ট হবে সেটার লিস্ট না দিলেও সেটার মধ্যে বেস্ট একটা এয়ারবাডস আপনাদের কাছে আজকে রিভিউ দিব। 3-4 মাস আগে কিনছি এই এয়ারবাডসটি, সো ইউজ করে কি বুঝলাম না বুঝলাম, কি ভালো কি মন্দ প্রত্যেকটা জিনিস আজকে খুবই শর্টে আপনাদের দেখাই দিব। সো পুরো ভিডিও দেখার জন্য খুবই আশা করতেছি আমি, দেখেন প্লিজ। আর পুরো ভিডিও জুড়ে আমি থাকছি রিয়াদ আপনাদের সাথে। তো শুরু করি গাইজ। আমি জানি আপনাদের মূল আকর্ষণ এটার হচ্ছে ANC। আই নো, আমি ANC সম্পর্কে আগে বলে দিব, আমি জানি এরপর আপনারা ভিডিও ছেড়ে চলে যাবেন, চাই না প্লিজ। যাই হোক, এই ANC মেলোবাডসের প্রথমে আমি লুকস নিয়ে আলোচনা করব, তারপরে ডিরেক্ট এটার ANC নিয়ে কথা বলবো, তারপরে এটার একটু আদার্স যে এটা অ্যাপ দিয়ে কীভাবে কন্ট্রোল হয়, আপনারা এটা কীভাবে কানেক্ট করবেন, কন্ট্রোল করবেন, তার সাউন্ড কোয়ালিটি এক্সেট্রা, এগুলো বাকি নিয়ে কথা বলবো। খুবই শর্টে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো প্রথমে আমি এটার লুকস নিয়ে কথা বলবো। তো এটার লুকসটা হচ্ছে আমি ডিরেক্ট আপনাকে পরে দেখাই। এখন আমি QCY এর এই মেলোবাডসগুলো পরে আসি, অ্যান্ড ট্রাস্ট মি, আমি মিথ্যে বলতেছি না, এটা আমার স্পন্সরশিপও দেয় নাই, বাট এটা রিয়েলি ট্রু কথা যে আমি এখন কানে আমি আমার নিজের কথা তেমনভাবে শুনতে পারতেছি না, আমার মনে হইতেছে যে আমি হাফ পয়ড়া হয়ে গেছি, পুরা কান তব্ধা লাগে আছে। অ্যান্ড এটাই দরকার যখন আপনি বাসে ট্রাভেল করবেন বা একটা নয়েজি জায়গায় থাকবেন, তখন যেন আপনার কানটাকে তার সে ব্লক করে। আর এটা এমনিও নিজেই এমন ডিজাইনের যে কানে এত সুন্দর মতো ফিট হয় যে আপনি কোনো বাইরের থেকে সাউন্ড শুনবেন, এমনকি আমার কাছে একটা ডাউনগ্রেডও এটা লাগছে যে এত ভালো পরিমাণে এটা মানে কানে এটে বসে যে কিছুক্ষণ পরে কান তব্ধাও খেয়া যায় অ্যান্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় লিটারেলি। আর নয়েজ ক্যান্সেলেশনটা কাজ করে কীভাবে, অ্যাকচুয়ালি যখন সাউন্ড আসবে তখন সাউন্ড যেই ওয়েভে আসে সেই ওয়েভার জাস্ট একটা রিভার্স ওয়েভ সে ক্রিয়েট করে আপনার কানে দেয়, যার কারণে প্লাস মাইনাসে ওয়েভ চলা যায়। যাই হোক, আমি এখানে ক্লাস নিতে আসিনি, ওঠবে। এখন কথা হচ্ছে আমি আপনাদের এই ANC-টা ফিল করাবো কীভাবে, মুখে বলে বোঝানো যাবে না, আমি জাস্ট আপনাদের একটু বলি যে লাইক আপনি কানের মধ্যে আঙুল দিছেন, এই কানে আঙুল দেওয়ার পর আপনার যেরকম ফিল হইতেছে এই ANC মেলোবাডসগুলো পড়লেও, ANC-টা অন করলে আপনার কাছে ঠিক সেম মনে হবে। তো এটার কয়েকটা মোড আছে, সেটা হচ্ছে অ্যাপের মধ্যে থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। বাহিরে আমি ইউজ করছি ANC অন করে ট্রাভেল করছি, সো জোস, বাহিরে হর্ন দিতেছে, মানুষ চিল্লায় পাল্লায় মরে যেতেছে, আপনি কোনো কিছুই শুনবেন না, অস্থির। তো ANC এই বাজেটে QCY মেলোবাডস একটা জোস। সো গাইজ, এখন আমি মেলোবাডসগুলো পরে আছি, তো আপনাদের লুকস দেখানোর জন্য পড়ছি। দেখেন এই মেলোবাডসগুলো কেমন পড়লে দেখতে লাগে, সাদাটা আমার কাছে বেশি কিউট লাগছে, কজ বক্সও সাদা, সব সাদা, খুব কিউট একটা জিনিস। তো এটার সাউন্ড কোয়ালিটি এটার ANC-র মতোই অস্থির, এটা মোটেও বাজেট ইয়ারফোন মনেই হয় না, কিন্তু বাজেট তো কম না, তো সেই অনুসারে আপনারা ইনশাল্লাহ এটা দিয়ে স্যাটিসফাইড থাকবেন। কজ এটা হচ্ছে আপনারা যেভাবে আপনাদের পছন্দ, আপনাদের যদি বেস পছন্দ হয় তাহলে অ্যাপের মধ্যে বেস মোড আছে, আপনাদের যদি ভোকাল এনহ্যান্স করতে মন চায় যে আপনারা সিঙ্গারের ভয়েসটাকে বেশি প্রায়োরিটি দিবেন, সেটাও পসিবল, এভরিথিং এটার অ্যাপের মধ্যে আছে। আমরা অ্যাপে যখন ঢুকবো তখন দেখবো, আপনারাও অ্যাপ নিয়ে একটু গবেষণা করলেই, একটু এক্সপ্লোর করলেই, আপনারা ভালো বলছেন, এক্সপ্লোর করলে আপনারা দেখতে পাবেন, সেখানে আপনারা বরাবরের মতো কাস্টমাইজ করতে পারেন। বাট এটার ডিফল্ট যে সাউন্ড কোয়ালিটি সেটা নিয়ে যদি বলতে চাই, সাউন্ডটা খুবই সুন্দর, কারণ কানের মধ্যে খুব একটা লাগে না, হিট লাগে না, যাদের আমার মতো অত বেশি বেস পছন্দ না, ট্রেবল, মিড সেকশন, হাই সেকশন, লো সেকশন সব ধরনের টেকটোনগুলোই ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল, সো নাইস। আর এখন হচ্ছে আমি একটু ইউটিউব থেকে একটা ভিডিও আপনাদের প্লে করে মাইক দিয়ে শোনাচ্ছি, দেখেন যদি কোনো কিছু বুঝতে পারেন তাহলে তো ভালো। ওকে, সো আশা করি আপনারা একটু ডেমো পাইলেন। সো এরকম সাউন্ডটা থাকবে, সাউন্ডটা ভালো, অ্যান্ড কানেকটিভিটিটা বেস্ট, এটা হচ্ছে মেইন, যে ওয়্যারলেস ইয়ারফোনে যাতে আমাদের কোনোভাবেই কানেকটিভিটি লস না যায়, আপনারা যখন প্লে পজ করবেন তখন যেন ডিলে না করে, প্লাস যখন বের হয়ে যাবেন হঠাৎ কানেকশন লস বা নিয়ে পকেটে নিয়ে যখন হাঁটবেন কোনো ধরনের কানেকশন লস যাতে না হয়, এটা হচ্ছে ইস্যু। তো এই ধরনের ইস্যু নাই এখানে, খুবই ভালোভাবে কানেক্ট হয় এটা ফোনের সাথে, আর যদি ফোনও ব্লুটুথ 5.1 এ ধরনের সাপোর্ট করে ভালো,
আরও ভালো, কজ কানেকটেশন তাহলে কোনোভাবেই ছুটবে না ইনশাল্লাহ। এটা নিয়ে আপনাদের কোনো তেমন কোনো দ্বিমত থাকবে না। সো গাইজ, ভিডিওর একবারে শেষের দিকে চলে আসছি, শুধু অ্যাপটা রিভিউ করা বাকি। আমরা লুকস নিয়ে কথা বলছি, আমরা প্রাইস নিয়ে কথা বলছি, আমরা এটা কীরকম পারফর্ম করে, পারফরমেন্স, সাউন্ড কোয়ালিটি, ANC সব ধরনের সব কিছু নিয়ে কথা বলছি। সো এখন হচ্ছে শুধু অ্যাপটা দেখাবো। অ্যাপটা আপনারা একটু ভালোভাবে এক্সপ্লোর করলে আপনাদের কাস্টমাইজেশন, আপনাদের রুচি, আপনাদের কেমন ভালো লাগে সেই অনুসারে একটু কাস্টমাইজ করে নিন, তাহলেই আপনারা এখান থেকে বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন। ডিফল্ট সাউন্ডটা সুন্দর, আপনারা আপনাদের মতো করে এনহ্যান্স করে নিন, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তো গাইস, আমরা ফোনে ইনস্টল করে ফেলছি QCY, এই যে আমাদের সফটওয়্যারটা আছে, অ্যাপটা আছে, সেটা আমরা ইনস্টল করে ফেলছি। আর আমরা এখন এই অ্যাপের মধ্যে একটু এক্সপ্লোর করে দেখবো যে এটা কীভাবে কানেক্ট করবো আমাদের ইয়ারফোনের সাথে। সো আমরা ঢুকলাম, প্রথমে দেখতেছি যে নোটিস দিয়ে অ্যাগ্রি যাচ্ছে, অ্যাগ্রি দিয়ে দিব। আর এখানে যা যা চাবে আপনারা সব এভাবে দিয়ে দিবেন, পারমিশন টারমিশন যা চাইতেছে সুন্দর মতো দিয়ে ফিনিশ। ও, এখন হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে QCY এর এই অ্যাপে। তো আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি ওটা দিয়ে যাচ্ছি। আর আপনারা হচ্ছে একটু সাইন ইন করে নিন, একটা অ্যাপ খুলে, একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে যাচ্ছি অ্যাপের মধ্যে কি আছে আপনাদের দেখাবো। আর মেইন কথা হচ্ছে অ্যাপের সাথে যে আমাদের ইয়ারফোনটা কানেক্ট করা সেটা একটু প্রবলেম। আপনারা যেটা করবেন, এই যে অ্যালাউ যে যাচ্ছে লোকেশনের, সেই অ্যালাউটা প্লিজ দিয়ে দিবেন। এটা না দিলে অনেক ধরনের প্রবলেম হয়, আমি ফেস করছি আগে। সো এখন আমি আমার ইয়ারফোনটা কানেক্ট করি নাই, আমরা ব্লুটুথটা আগে অন করি, তারপর আমরা ইয়ারফোন দুটো বক্স থেকে বের করব। এখন আগে আমাদের ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে, আচ্ছা ডিরেক্ট কানেক্ট হয়ে গেছে। সো আমরা এই প্রসিজারটাই ফলো করব। প্রথমে অ্যাপের মধ্যে ঢুকবো, তারপর ব্লুটুথটা অন করব, তারপর আমাদের যে মেলোবাডস দুটো আছে এটা বের করব, তাহলে সরাসরি কানেক্ট হয়ে যাবে। আর এটা যদি না করেন তাহলে একটু প্রবলেম হবে, কানেক্ট হবে না, খুঁজেই পাবে না, খালি সার্চ ঘুরতে থাকবে। সেটা আপনাদের দেখাই দিই। দেখেন প্লাস বাটন আছে, প্লাস বাটনে টিপ দেওয়ার পরে এখানে নিচে একটু অ্যাড ডিভাইসের নিচে অল প্রোডাক্টস আছে, এখানে যদি টিপ দেন তো আপনি আপনার মডেলটা চুজ করবেন। চুজ করলে যে সার্চ করতেছে, তো সার্চ করে আপনাকে পেয়ে যাবে, পাবে না অ্যাকচুয়ালি। আপনার কী করতে হবে, অ্যাপ থেকে বের হতে হবে সম্পূর্ণ, ওকে, বের হয়ে আবার ঢুকতে হবে, এটাই হচ্ছে প্রবলেম। তারপর দেখবেন কানেক্ট হয়ে গেছে। এখানে অনেক ধরনের সাউন্ড এফেক্টস আছে, বেস, রক, ক্লাসিক, আপনারা চেঞ্জ করে করে আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। কাস্টমাইজে আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। ট্রান্সপারেন্সি মোড যেটা, সেটা হচ্ছে আপনি আপনার বাহিরের সারাউন্ডের সাউন্ড, মানে ইয়ারফোন লাগানোর পরেও বাহিরের সাউন্ডগুলো অনেক ভালোভাবে শুনতে পাবেন। তো নয়েসি যেটা আছে সেটার এই যে লেভেল আছে, আবার তিনটা, 1, 2, 3, এই তিন নাম্বার লেভেল নয়েসিতে হচ্ছে সবচেয়ে কান একবারে স্তব্ধ করে দেয়, মানে বাহিরে কিচ্ছু শোনা যায় না, খুবই এম্বারেসিং। যারা প্রথম প্রথম ANC ইউজার আমার মতো, তারা প্রথমে ভয় পেয়ে যাবেন যে কানটান বয়রা হয়ে গেল কি না। পরে এটার চার্জ, ও ভালো কথা, আমি তো চার্জ নিয়ে কথাই বলি না, এটার চার্জ সেই অনেক লম্বা টাইম থাকে, আপনারা শেষ করতে পারবেন না, চার্জ শেষ করতে গেলে আপনাদের কানের 12টা বেজে যাবে। সো এটার চার্জ থাকে প্রায় 8 ঘন্টা, কোম্পানি ক্লেম করে 8 ঘন্টা, 8 না হোক 6 ঘন্টা, কিন্তু 6 ঘন্টা টানা কে ভাই ইয়ারফোন ইউজ করে ভাই, কানটান তো শেষ হয়ে যাবে ভাই। যাই হোক, আপনারা ইউজ করলে করতে পারেন, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আর বক্সের মধ্যে আছে প্রায় 300 কত ব্যাটারি, আমি ভুলে গেছি, 350 mAh ব্যাটারি। সো বক্স থেকে এই ইয়ারফোনসগুলো 3 বার ফুল চার্জ দিতে পারবেন। আমি ফুল চার্জ দেওয়ার প্রয়োজনই পড়ে নাই কোনো দিনও, কারণ এটা চার্জ শেষ হয় না ভাই, আর চার্জ খুবই তাড়াতাড়ি হয় আপনাদের কাছে যদি একটু হাই স্পিডের চার্জার থাকে, যেহেতু এটা হচ্ছে টাইপ সি কেবলের। সো খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, 1 ঘন্টা আর একটু বেশি সময় লাগে চার্জ হতে, ফুল চার্জ হতে। আর ফুল যখন পুরো বক্স খালি হয়ে যাবে তখন হচ্ছে এটার একটা সিস্টেম হচ্ছে, 20% নিচে গেলে, চার্জ যদি 20% নিচে যায় তখন এখানে সাদা লাইটের জায়গায়, লাইট কি দেখা যায়, সাদা লাইটের জায়গায়, ওই যে সাদা লাইট যে ব্লিঙ্ক করে না, এই সাদা লাইটটার জায়গায় হচ্ছে লাল লাইট জ্বলবে, তখন বুঝবেন যে বক্সের মধ্যে বেশি একটা চার্জ বাকি নেই। সো এই হচ্ছে আমাদের ANC মেলোবাডস, আরেকটু গবেষণা করেন সব কিছু বুঝতে পারবেন। আর এই হচ্ছে বেসিক, আর তেমন কিছু নাই। ও, আর সেটিংসের মধ্যে আপনারা হচ্ছে এখানে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ, আপনাদের যা মন চায়, কোন ট্যাপে আপনাদের কী লাগবে,
হ্যাঁ সবকিছু আপনারা এখানে দিতে পারবেন সুন্দর মতো আপনারা এখানে সিলেক্ট করে দিন সো এখানে গেমিং মোড আছে গেমিং মোডটা অত বেশি কাজের না ল্যাটেন্সি খুবই বেশি তো গেমিং মোড বাদ দিয়ে দেন তো খুব দাই আর স্লিপিং মোড আছে স্লিপ মোড মানে হচ্ছে এই যে আমাদের এএনসি যে পাশে টাচ প্যানেলগুলো আছে টাচ প্যানেল বন্ধ হয়ে যায় তো যার কারণে আপনি যদি ঘুমায় যান অ্যাক্সিডেন্টলি টাচ লাগবে না বা শুইলে অ্যাক্সিডেন্টলি টাচ লাগবে না আপনার যদি ভয় হয় যে কোনোভাবে অ্যাক্সিডেন্টলি টাচ লাগবে সেটার জন্য আপনার স্লিপ মোড অন করে দিতে পারেন আর আর কিছু নাই এই অ্যাপ হচ্ছে এতখানি তো গাইস পুরো ভিডিও যারা দেখছেন তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ অ্যান্ড এত লম্বা হয়ে গেল ভিডিওটা ছোট্ট ভিডিও বানাতে চাইছিলাম বাট এটা ফুল রিভিউ করতে গেলে আসলে একটু বড় হয়েই যায় সো সরি ফর দ্যাট আর তবুও যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আরও বেশি থ্যাংক ইউ অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওগুলো দেখতে থাকেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে দিন অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন ততদিন পর্যন্ত ভালো থাকেন আবার ভিডিও যখন আনবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম